একই কলেজের 16 শিক্ষার্থী একযোগে ভর্তির সুযোগ পেয়েছেন বুয়েটে। এছাড়া আরও 39 জন চান্স পেয়েছেন বিভিন্ন মেডিকেল কলেজে। এ নিয়ে আনন্দে ভাসছে এলাকাবাসী। এ কৃতিত্ব নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের। রায়হান সবুক্ত গিনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। উচ্চ মাধ্যমিকের পর বেশিরভাগ শিক্ষার্থীরই টার্গেট থাকে বুয়েট কিংবা মেডিকেল কলেজে ভর্তি। সেই স্বপ্ন পূরণে বেশ চমক দেখিয়েছে নীলফামারীর সৈয়দপুর বিজ্ঞান কলেজ। 2021-22 শিক্ষাবর্ষে বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয় সম্প্রতি। এতে অভাবনীয় সাফল্য এসেছে কলেজটির। এই কলেজের 16 জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে বুয়েটে। শিক্ষার্থীরা বলছে কঠোর পরিশ্রমে এসেছে এমন ফল। আমরা ওই লক্ষ্যেই ওই জিনিসটাই ওই ইন্সপায়ারটাই আমাদেরকে সবসময় ড্রাইভ করছে। এর আগে এই কলেজের 39 শিক্ষার্থী ভর্তির সুযোগ পায় মেডিকেল কলেজে। শিক্ষা প্রতিষ্ঠানের এমন সাফল্যে গর্বিত কলেজ কর্তৃপক্ষ। আমরা শিক্ষার্থী শিক্ষক সম্পর্ক এবং প্রশাসনিক ভালো সম্পর্ক থাকার কারণে আমরা আসলে ভালো ফলাফল করতে সক্ষম হচ্ছি, এবং এর পজিটিভ দিক হিসাবে দেখা যাচ্ছে যে ক্রমান্বয়ে আমাদের ফলাফল ভালো হচ্ছে। বিগত 5 বছর ক্রমান্বয়ে আমরা ভালো ফলাফল দিকে যাচ্ছি। এবছর এ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া 268 জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে 265 জন। রায়হান সবুক্তগিন, চ্যানেল 24, নীলফামারী। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।